এটা একটা টিডিএস মিটার এই টিডিএস মিটারের সাহায্যে কীভাবে জলের কোয়ালিটি মেজার করা হয় খেলোয়াড়রা যে জল খায় বিরাট কোহলি হোক এম এস ধোনি হোক বা অন্যান্য যে কোনো প্লেয়ার হোক বা সিনেমার কলাকুশলী আছে তারাই হোক না কেন যে জল পান করে তার একটা টিডিএস আছে সেই টিডিএস আমরা অতি সহজে মেজার করতে পারি তার জন্য একটা যন্ত্রের প্রয়োজন সেই যন্ত্রের নাম হচ্ছে টিডিএস মিটার এই টিডিএস মিটারের দুটি বাটন আছে তার মধ্যে একটা অন অফ বাটন আর একটা হলো হোল্ড বাটন আপনি যখনই আপনার বাড়ির কোনো জল নিয়ে তার টিডিএস মেজার করবেন সেই টিডিএস মেজার করার জন্য এই যন্ত্রটি ব্যবহার করবেন তো আমরা আগে টিডিএস সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নিই টিডিএস কী টিএসএস কি কীভাবে আসে টিডিএস কীভাবে আসে টিএসএস প্রাণীর ক্ষেত্রে টিডিএস কতটা দরকার বা মানুষের ক্ষেত্রে টিডিএস কতটা দরকার আমরা এটা বিস্তারিত আলোচনা করে নিই তারপরেই আমরা আমরা এই যন্ত্রটা দিয়ে টিডিএস মেজার করে দেখাবো যে টিডিএস কী করে মেজার করতে হয় তো চলুন আমরা একটু টিডিএস সম্পর্কে জেনে নিই আমরা জানি স্বাস্থ্যই সম্পদ তাই সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে অন্যান্য খাদ্যের সঙ্গে আমাদের সঠিকভাবে জল পান করা উচিত অর্থাৎ বিশুদ্ধ জল পান করা উচিত বিশুদ্ধ ড্রিঙ্কিং ওয়াটার হওয়া উচিত এই ড্রিঙ্কিং ওয়াটার বিশুদ্ধ কিনা আমরা কি করে বুঝবো তার জন্য আমাদের টিডিএস মিটারের সাহায্যে সেই জলের টিডিএস আমরা পরিমাপ করব যে কতটা তার মধ্যে টিডিএস আছে সেই জল আমাদের পান করা উচিত কিনা বা ওই জলটা কিভাবে আমাদের পান করতে হবে তো এখন আমাদের জানা দরকার টিডিএসটা কি আমরা একটু পরে টিডিএস কি করে পরিমাপ করতে হয় শেখাবো টিডিএস মিটারের সাহায্যে তো টিডিএস কি টিডিএস হলো টোটাল ডিজলভ সলিডস অর্থাৎ জলের মধ্যে কতটা কঠিন পদার্থ দ্রবীভূত আছে সেই কঠিন পদার্থ কি কি থাকতে পারে কঠিন পদার্থ বলতে গেলে কিছু জৈব কিছু অজৈব পদার্থ তার মধ্যে থাকতে পারে এই জৈব পদার্থগুলোর মধ্যে থাকতে পারে গ্লুকোজ ফ্রুক্টোজ কিছু ফ্যাট কিছু প্রোটিন এছাড়া অজৈব পদার্থ হিসাবে থাকতে পারে ক্যালসিয়াম আয়ন ম্যাগনেশিয়াম আয়ন ফসফেট আয়ন ক্লোরাইড আয়ন নাইট্রেট আয়ন আর সালফেট আয়ন এই আইনগুলো হচ্ছে অজৈব পদার্থ এরা জলে মিশে থাকলে সেই জলের টিডিএস বৃদ্ধি করে অর্থাৎ টোটাল ডিজলভড সলিডের পরিমাণ বৃদ্ধি করে সেই টিডিএসটা আমাদের পরিমাপ করতে হবে সেই পরিমাপ কত হলে কেমন হয় বিস্তারিত আলোচনা যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্ট করুন কোনো তথ্য জানার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা এই টিডিএস ছাড়াও টিএসএস নামে আরেকটা কথা জানব টিএসএস হলো টোটাল সাসপেন্ডেড সলিডস টিডিএসের আর টি এর মধ্যে কি পার্থক্য টি ডিএস হল টোটাল ডিজলভ সলিডস যেটা জলের মধ্যে সম্পূর্ণ গুলে থাকবে সেখানে আমরা আলাদা করে চিনতে পারবো না জলটা পরিচ্ছন্ন পরিষ্কারই থাকবে কিন্তু তার মধ্যে ওই সমস্ত জৈব অজৈব পদার্থগুলি মিশা থাকবে কিন্তু টিএসএস হচ্ছে এমনই যা ওই জলের মধ্যে যে কণাগুলো ভেসে থাকবে সেগুলো কিছুটা চোখে দেখা যেতে পারে যা ওই জলের মধ্যে সম্পূর্ণ গুলে যায় না তবে ওই কঠিন পদার্থগুলিকে অর্থাৎ টিএসএসগুলিকে টু মাইক্রোমিটার কোনো একটি ছাঁকনির সাহায্যে সহজেই পৃথক করে নেওয়া যেতে পারে কিন্তু টিডিএসএ অর্থাৎ টোটাল ডিজলভ সলিডগুলোকে ওই টু মাইক্রোমিটার ছাঁকনির সাহায্যে পৃথক করা কখনোই সম্ভব নয় তো এখন এই জলের মধ্যে এই কণাগুলো কি করে মেশে আমরা যে জল টিউবওয়েল থেকে তুলে আনি যে জল মাটির তল থেকে আসে সেই জলে মাটির থেকে অনেক অজৈব পদার্থ ওই জলের মধ্যে মেশে তার টিডিএসটা বৃদ্ধি করে যে জল নদীবাহিত নদীর জলের মধ্যে অনেক অজৈব এবং জৈব পদার্থ সবই মিশে থাকতে পারে তার কারণ ওই জলের মধ্যে যেমন মাটি থেকে ধুয়ে অনেক অজৈব কণা মেশে তেমনি ওর মধ্যে কিছু জৈব পদার্থও মিশতে পারে যেমন ওই জলের মধ্যে ড্রেন থেকে অনেক জল গিয়ে নদীতে পড়ে এবং বিভিন্ন জায়গা থেকে জল ধুয়ে এসে সেখানে পড়ে তার ফলে সেখানে জৈব অজৈব সব পদার্থ মিশে থাকতে পারে এতে কিছু কলয়েড করা সৃষ্টি হয় তো কিছু কণা আছে সম্পূর্ণ মিশে যায় কিছু মেশে না কিছু সাসপেন্ডেড থাকে যেগুলো মেশে না সেটা হচ্ছে টিএসএস যেটা সম্পূর্ণ মিশে যায় টিডিএস আকারে আর কিছু থাকে কলোইড কণা আকারে এইভাবে সেই জলের মধ্যে মিশতে পারে এছাড়া জমিতে সার দিলে সেই সার জলের মধ্যে মিশতে পারে ধুয়ে এসে অর্থাৎ বৃষ্টির জলে ধুয়ে এসে সেই সার জলের মধ্যে মিশতে পারে জমিতে কোনো কীটনাশক দিলে সেই কীটনাশক জলের মধ্যে এসে মিশতে পারে এইভাবে জলের টিডিএস বৃদ্ধি করে টিএসএস বৃদ্ধি করে এবং জলের মধ্যে কলের কলার বৃদ্ধি করে আমরা এখন এই টিডিএস কি করে পরিমাপ করব। সেটা আমরা পরীক্ষা করে একটু পরে দেখাচ্ছি তবে টিডিএস পরিমাপ করা হয় টিডিএস মিটারের সাহায্যে এছাড়াও টিডিএস পরিমাপ করা হয় গ্র্যাভিমেট্রিক পদ্ধতিতে এবং খুব অ্যাকুরেট কি করতে হয় এই গ্র্যাভিমেট্রিক সিস্টেমে জল নিয়ে সেই জলকে বাসপাইতে করতে হয় ফুটে বাসপাইতে করতে হয় এবং সেই জল সম্পূর্ণ সেখান থেকে বাসপাইতে করে উড়িয়ে দিতে হয় এর ফলে সেই জল সম্পূর্ণ বেরিয়ে যাওয়ার পর যে কঠিন পদার্থ পড়ে থাকে সেই কঠিন পদার্থের ওজন পরিমাপ করতে হয় তা থেকে কি পরিমাণ তার মধ্যে কঠিন পদার্থ আছে সে জৈব হোক অজৈব হোক দুটোই এখান থেকে পাওয়া যায় এটা সব থেকে নিখুঁত পদ্ধতি কিন্তু এটা খুব সময় সাপেক্ষ এতে প্রচুর তাপ দরকার হয় এই পদ্ধতির নাম হলো গ্র্যাভিমেট্রিক পদ্ধতি এটা মোস্ট অ্যাকুরেট পদ্ধতি কিন্তু টিডিএস মিটারের সাহায্যে কোনো জৈব পদার্থ পরিমাপ করা যায় না এতে শুধু পরিমাপ করা যায় এর মধ্যে কী কী অজৈব পদার্থ আছে সেই অজৈব পদার্থের মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বা আয়রন ফসফেট ক্লোরাইড বা নাইট্রেট এগুলোকে আমরা টিডিএস মিটারের সাহায্যে বার করতে পারি টিডিএস মিটারের সাহায্যে যে কঠিন পদার্থ পরিমাপ করা হয় এটা একটা ইলেকট্রিক্যাল পদ্ধতি একটা কন্ডাক্টোমেট্রিক পদ্ধতি তার মধ্যে ইলেকট্রিক কারেন্ট প্রবাহিত করে যে পরিমাণ কঠিন পদার্থ আছে সেই পদার্থটা এর মধ্যে পরিমাপ করা যায় এর মধ্যে একটা বিশেষ সমীকরণ আছে সেই টি ইকুয়াল টু কে ই ইন্টু ইসি অর্থাৎ এইটা একটা কনস্ট্যান্ট যার মান জিরো পয়েন্ট ফাইভ ফাইভ থেকে জিরো পয়েন্ট এইট জিরোর মধ্যে এখানে ইসির মান পাওয়া গেলেই আমরা টিডিএসের পরিমাণ সহজেই বার করতে পারি সেটা আমরা আমাদের বার করা দরকার নেই টিডিএস মিটার ওর মধ্যে সমস্ত ক্যালকুলেশন করে নেয় সেই টিডিএস মিটারের সাহায্যে ক্যালকুলেশন করে আমরা সেখান থেকে টিডিএস পার্টটা পেয়ে যাই শুধুমাত্র টিডিএস মিটার জলের মধ্যে একটু ডোবালেই হবে ডোবালে আমরা সেখান থেকে টিডিএস পেয়ে যাব কিন্তু কি করে হলো না হলো সে আমার জানার কোনো দরকার নেই আপনি একটা শুধুমাত্র টিডিএস মিটার বাড়িতে কিনে নেবেন ওই টিডিএস মিটার আপনার বাড়ির জলের মধ্যে ডুবিয়ে দেখে নেবেন যে তার টিডিএস কতটা তো এখন কি করে টিডিএস আমরা পরিমাপ করব তার জন্য আমরা পরীক্ষা করে দেখাচ্ছি এখানে গ্লাসে কিছু পরিমাণে আমি জল নিয়েছি এই জলটা আমার বাড়ির ব্যবহারযোগ্য জল সেই জলটাই আমরা খাই এটা হলো ভূগর্ভস্থ জল এটা টিউবওয়েল থেকে তোলা জল সেই জলটাই আমরা এখানে পান করে থাকি সেই জলের টিডিএস আমরা পরিমাপ করব। এটা নাম হলো টিডিএস মিটার এই টিডিএস মিটারের মধ্যে কিছু পাঠ আসবে আমি প্রথমে টিডিএস মিটারটা অন করব। এখানে কিন্তু একটা বাটন আছে অন অফ সেই অন অফ বাটনে আমি যদি এইটা একটা অন অফ বাটনে আমি কিন্তু অন করে দিলাম অর্থাৎ এখানে জিরো জিরো পার্ট শো করছে এখন আমি এই টিডিএস মিটারটা জলের মধ্যে ডোবাবো এটা আমার প্রয়োজনীয় জল সেই জলের মধ্যে আমি টিডিএস মিটারটা ডোবালাম এটা যে পাঠ দিচ্ছে সেটা হলো দুশো বিরাশি তবে একটা কথা মনে রাখার দরকার আমরা কোন টিডিএসের জল পান করব। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী যে জলে টিডিএস পাঁচশো সেই জল সহজেই পান করা যায় তাতে কোনো ক্ষতি নেই তাতে সমস্ত নিউট্রিয়েন্ট সমস্ত পুষ্টিগুণ সবটাই পাওয়া যায় কিন্তু আমাদের ভারতবর্ষের নিয়ম অনুযায়ী যদি টিডিএস তিনশোর মধ্যে হয় সেই জলটাই আমাদের পক্ষে অত্যন্ত ভালো সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ টিডিএস হলে সেই জল পান করা আর একটু ভালো কিন্তু কখনোই টিডিএস খুব কমিয়ে খাওয়া ঠিক নয় তাতে সব নিউট্রিয়েন্ট বা সব পুষ্টিগুণ একসাথে পাওয়া যায় না সেই জন্য আমাদেরকে টিডিএস ঠিকঠাক মেজার করে সেই জল আমাদের স্বাস্থ্যসম্মতভাবে পান করতে হবে অ্যানিম্যালের ক্ষেত্রে টিডিএস যা দরকার হয় সেটা সাত হাজার থেকে দশ হাজারের মধ্যে আর মাছের ক্ষেত্রে টিডিএস দরকার হয় দশ হাজার তবে এইরকম টি ক্ষেত্রে ওই সব প্রাণী বা মাছ সহজে বাঁচতে পারে তাদের কোনো সমস্যা হয় না কিন্তু মানুষের ক্ষেত্রে টিডিএস হওয়া উচিত পাঁচশোর নিচে বা তিনশোর নিচে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসেব অনুযায়ী পাঁচশোর নিচে আমাদের ভারতবর্ষ নিয়ম অনুযায়ী তিনশোর নিচে তবে অ্যাকচুয়ালি সঠিক জল পান করতে গেলে একশো পঞ্চাশের মধ্যে হওয়াটা ভালো